আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির ১৪তম পর্ব। আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে খুশু, ধূমপান পরিহার এবং স্বামী। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। আজকের আলোচ্য বিষয় খুশু। আপনার ইবাদতের মান উন্নয়ন করুন। কি প্রশান্তিদায়ক সালাত! এক, আজকের আলোচ্য বিষয়ের উপকারসমূহ। সালাতের মাধ্যমে স্বাদ অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চোখের শীতলতা রাখা হয়েছে সালাতে। সুনানুন নাসাই হাদিস ৩৯৪০, মুসনাদ আহমদ ১৪০৩৭। সালাতের বিশাল প্রতিদান লাভ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম বলেন, তুমি সালাতের যা বুঝো তাই তোমার জন্যে। গুনাহ মাফ হয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি পরিপূর্ণ ওযু করে মনোযোগ সহকারে সালাতে দণ্ডায়মান হয়, তবে সালাত থেকে সে দিনের মতোই নিষ্পাপ অবস্থায় ফিরে আসে যেদিন তার মাতা তাকে ভূমিষ্ঠ করেছিল। আজ জামিউস সাহিহ লিসুনান ওয়াল মাসানিদ ২৩তম খণ্ড ৩১০ নম্বর পৃষ্ঠা। ইবাদতের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত ৪৫। সালাতে যারা চুরি করে তারা সবচেয়ে নিকৃষ্ট চুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে নিকৃষ্ট চুর হলো সে যে সালাতে চুরি করে। সাহাবিগণ জিজ্ঞাসা করলেন, আমাদের কেউ তার সালাতে কিভাবে চুরি করবে? তিনি বললেন, যার রুকু পরিপূর্ণ নয়, সিজদাও পরিপূর্ণ নয় এবং খুশুও পরিপূর্ণ নয়। শুআবুল ঈমান চতুর্থ খণ্ড ৪৮১, সহিহ ইবনে হিব্বান ১৮৮৮ নম্বর হাদিস। ২, কুরআনের আলো। আল্লাহ তাআলা বলেন, আর যদি এই কুরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে আপনি দেখতেন যে পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। সূরা আল হাশর আয়াত ২১। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, পাহাড়ের চূড়া থেকে পাথর গড়িয়ে পড়া, পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হওয়া এবং তা থেকে পানি বের হওয়া একমাত্র আল্লাহ তাআলার ভয়ের কারণেই হয়ে থাকে। তাদের এমন ভয়ের ব্যাপারে পবিত্র কুরআনে আয়াত নাজিল হয়েছে। মালিক বিন দিনার এই আয়াত পাঠ করার পর শপথ করে বলেন, আমি তোমাদেরকে কসম করে বলছি, যে বান্দাই এই কুরআনের উপর ঈমান আনবে তার হৃদয় ভয়ে বিদীর্ণ হয়ে যাবে। ৩, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত একটিমাত্র আয়াত পাঠ করে কাটিয়ে দিলেন। আয়াতটি হল, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনার দাস, এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আল মাইদা আয়াত ১১৮। মুতারিফ বিন আবদুল্লাহ বিন শিখরিখ রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলাম। তখন তিনি সালাত আদায় করছিলেন আর তার ভেতরে পাতিলের শব্দের মতো শব্দ হচ্ছিল, অর্থাৎ তিনি কাঁদছিলেন। সুনানুন নাসাই হাদিস ১২১৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুদ ও তার অনুরূপ সূরাগুলো আমাকে বার্ধক্যে উপনীত করেছে, কেননা বার্ধক্য আসে ভয় ও দুশ্চিন্তার ফলে। তাবারানি রাহিমাহুল্লাহ কর্তৃক আল মুজামুল কাবির ৭৯০। এই তো আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর নিকট সূরা নিসা পাঠ করছিলেন। যখন তিনি আল্লাহ তাআলার এই বাণী পর্যন্ত তিলাওয়াত করলেন, আমি যখন প্রত্যেক জাতি থেকে একজন করে সাক্ষী নিয়ে আসব এবং এদের বিরুদ্ধে আপনাকেও সাক্ষী করে আনব, তখন কেমন হবে? সূরা আন-নিসা আয়াত ১৪০। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, থামো। আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন তার চক্ষু যুগল থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। সহিহুল বুখারী হাদিস ৪৫৮৩। ৪, অমূল্য বাণী। একদা উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বারে উঠে বললেন, মানুষ ইসলামে থেকে তার গালকে বৃদ্ধ করে ফেলে কিন্তু আল্লাহর একটি সালাতও পরিপূর্ণ করে না। তাকে যখন এর ব্যাপারে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন, সালাতে তার খুশু তথা বিনয়, নম্রতা ও আল্লাহর সামনে আগমন পরিপূর্ণ নয়। হাসান রাহিমাহুল্লাহ বলেন, এই ব্যাপারে সতর্ক থেকো যে আল্লাহ তাআলা তোমার প্রতি দৃষ্টি দিয়েছেন কিন্তু তুমি অন্যদিকে ফিরে আছো, অথচ তুমি তার কাছে জান্নাত প্রার্থনা করছো
এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছো, আর তোমার হৃদয় উদাসীন হয়ে আছে, অর্থাৎ সে জানে না যে সে কী প্রার্থনা করছে। ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, সালাতে ওই ব্যক্তির খুশু তৈরি হয় যে নিজের হৃদয়কে সালাতের জন্য অবসর করে নিয়েছে, যে সব কিছু ছেড়ে সালাত নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, অন্যান্য সব বিষয়ের উপর সালাতকে অগ্রাধিকার দিয়েছে, আর তখন এই সালাত তার জন্য প্রশান্তি ও চক্ষু শীতলতার কারণ হয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় লোকেদের অবস্থা এরূপ ছিল যে যখন তাদের কেউ সালাতে দাঁড়াতেন তখন তার দৃষ্টি তার পদদ্বয়ের স্থান অতিক্রম করত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর মানুষের অবস্থা এরূপ হল যে যখন তাদের কেউ সালাতে দাঁড়াতেন তখন তার দৃষ্টি সেজদার স্থান অতিক্রম করত না। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হন। তখন লোকেদের অবস্থা এমন হল যে তাদের কেউ যখন সালাতে দাঁড়াতেন তখন তার দৃষ্টি কিবলা থেকে অতিক্রম করত না। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর থেকে বিশৃঙ্খলার সূত্রপাত হয়। অতঃপর লোকজন সালাতরত অবস্থায় ডানে বামে তাকাতে থাকে। হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা নিফাকের খুশুর ব্যাপারে সতর্ক থাকো। বলা হল, নিফাকের খুশু কি? তিনি বললেন, তোমার দেহকে বিনয়ী দেখবে কিন্তু মন বিনয়ী নয়। ৫. একটি চমৎকার কাহিনী, মৃত ব্যক্তির আশা। ওহে, আজ যারা সালাতে খুশু নষ্ট করছ তোমাদের নবীর জবানে শোনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এই কবর কার? লোকেরা বলল, অমুকের। তিনি বললেন, দুরাকাত সালাত, তার আমলনামায় বৃদ্ধি পাওয়া তার কাছে তোমাদের এই বাকি দুনিয়া থেকে বেশি প্রিয়। আল মুজামুল আউসাত 920 নম্বর হাদিস। অপর বর্ণনায় এসেছে, হালকা দুইরাকাত সালাত যা তোমরা তুচ্ছ ও অতিরিক্ত মনে করো তা এই লোকের আমলনামায় বৃদ্ধি পাওয়া তার কাছে তোমাদের এই বাকি দুনিয়া থেকে বেশি প্রিয়। আল জামিউস সহিহ লি সুনান ওয়াল মাসানিদ 10 খণ্ড 339 পৃষ্ঠা। ৬. রামাদানের খুশু, তারাবিহের সালাতে খুশু, তাহাজ্জুতের সালাতে খুশু। কুরআন যেভাবে নাজিল হয়েছে সেভাবে চিন্তা ফিকিরের সাথে তা শ্রবণ করা হলো হৃদয়ের খুশু। আপনার পাশে কুরআন তিলাওয়াত শ্রবণ করে কেউ নিজের গুনাহের কারণে কাঁদছে, কেউ কাঁদছে নিজের উদাসীনতা ও গাফিলতির কারণে, আর কেউ কাঁদছে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গের কারণে আরেকজনের হৃদয় অনবরত কেঁপে উঠছে। রামাদানে এদের বিনয় আপনার মাঝে ছড়িয়ে পড়বে এবং তাদের জীবন আপনাকে খুশুর ব্যাপারে অনুপ্রাণিত করবে। ৭. খুশুর সূর্য ডুবে গেছে। আজ মানুষের অবস্থা তো এমন যে কেউ সালাতে দাঁড়িয়ে কাপড় নিয়ে খেলা করে, কেউ তার সামনে থাকা দৃশ্য নিয়ে ফিকির করে, কারো মন সালাতে বাজারে ঘোরাফেরা করছে, আর কেউ আছে টেলিভিশনের পাশে। এত দ্রুত সালাত আদায় করছে যে এই সময়ের মাঝে একটি নাসিদও শেষ করা যাবে না। তার সালাত তাকে অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে রাখে না, সালাত তার চরিত্র ঠিক করছে না এবং তার বক্রতাকেও সোজা করছে না। এমন সালাত আদায় করছে যেখানে মৃত্যুর স্মরণ নেই, আর এই কারণেই আল্লাহ থেকে তার দূরত্ব বেড়েই চলেছে। ৮. দোয়া, হে আল্লাহ, আমাদেরকে একাগ্রচিত্রে সালাত আদায়ের তৌফিক দিন এবং প্রতিটি সালাতকে বিদায়ী সালাত ভেবে আদায় করার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদেরকে এমনভাবে সালাত আদায়ের তৌফিক দান করুন যেন আমরা সালাত আদায়কালে ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে ব্যস্ত না হই এবং নোংরা কোনো চিন্তায় লিপ্ত না হই। ৯. যথেষ্ট কথা হয়েছে, এখন আমল দেখার বিষয়। আমরা সালাতে মৃত্যুর কথা স্মরণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সালাতে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ যখন কেউ তার সালাতের মৃত্যুর কথা স্মরণ করবে তখন তার সালাত অবশ্যই উত্তম সালাত হবে এবং সে এমন ব্যক্তির মতো সালাত আদায় করবে যার বিশ্বাস হল সে আর সালাত আদায় করতে পারবে না। আল জামিউস সহিহ লি সুনান ওয়াল মাসানিদ 9 খণ্ড 471 পৃষ্ঠা। আমরা আমাদের তিলাওয়াতকৃত আয়াত ও অন্যান্য জিকির নিয়ে চিন্তা করব এবং সাথে সাথে আমল করতে থাকব, তবে চিন্তা তখনই তৈরি হবে যখন আমরা যা পাঠ করছি তার অর্থ বুঝতে সক্ষম হব, অর্থ বুঝতে ফিকির করতে পারব, আর ফিকিরের ফলে চোখ থেকে অশ্রু প্রবাহিত হবে এবং এর প্রভাব পরিলক্ষিত হবে, যেমনটি আমাদের রব বলেছেন, যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হলে
তাতে অন্ধ ও বধির সাদৃশ্য আচরণ করে না। সূরা আল ফুরকান আয়াত 73। আয়াত পাঠের সময় যখন আমরা তাসবিহের আয়াত পাঠ করব তখন তাসবিহ পাঠ করব, এবং যখন আশ্রয় প্রার্থনার আয়াত পাঠ করব তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। আমরা প্রতিটি আয়াতের থামার জায়গায় থামব এবং একটি করে আয়াত পাঠ করব। এতে অনুধাবন ও উপলব্ধি করা সহজ হবে এবং এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ও বটে। কুরআন তিলাওয়াতের সময় উত্তম সুরে কুরআন তিলাওয়াত করব, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজেদের সুমিষ্ট কণ্ঠ দ্বারা কুরআনকে সজ্জিত করো, কারণ সুন্দর কণ্ঠ কুরআনের সৌন্দর্য বৃদ্ধি করে। মুস্তাদরাকুল হাকিম 2125 নম্বর হাদিস। সালাতে আমরা আল্লাহর স্মরণের মাধ্যমে নিজেদেরকে প্রভাবিত করে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার এবং আমার বান্দার মাঝে আমি সালাতকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি এবং আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। বান্দা যখন বলে, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য, আল্লাহ তাআলা তখন বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সে যখন বলে, তিনি পরম করুণাময় অসীম দয়ালু, তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার প্রশংসা করেছে এবং গুণগান করেছে। সে যখন বলে, তিনি বিচার দিনের মালিক, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। আল্লাহ আরও বলেন, বান্দা তার সমস্ত কাজ আমার উপর অর্পণ করেছে। সে যখন বলে, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি, তখন আল্লাহ বলেন, এটা আমার এবং আমার বান্দার মধ্যেকার ব্যাপার, এখন আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। যখন সে বলে, আমাদের সরল সঠিক পথে পরিচালনা করুন, যাদের আপনি নিয়ামত দান করেছেন তাদের পথে নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে, তখন আল্লাহ তাআলা বলেন, এই সবই আমার বান্দার জন্যে এবং আমার বান্দার জন্য রয়েছে সে যা চাই। সহিহ মুসলিম হাদিস 395। সূরা ফাতিহা আয়াত 1-7। সালাত অবস্থায় পেছনে যা কিছু ঘটেছে তা থেকে নিজের দৃষ্টিকে সংযত রাখব। কেউ সামনে দিয়ে অতিক্রম করতে উদ্ধত হলে তাকে বারণ করব। যেভাবে শয়তানকে বারণ করতে হয় যেন সে অতিক্রম করতে না পারে বা আমার সালাত বিনষ্ট করতে না পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউই সূত্রা তথা নামাজি ব্যক্তির সামনে ঢাল স্থাপন করে সালাত আদায় করলে সে যেন তার কাছাকাছি থেকে সালাত আদায় করে, যাতে শয়তান তার সালাত বিনষ্ট করতে না পারে। সুনানে আবি দাউদ হাদিস 695। সহিহ ইবনে হিব্বান হাদিস 2373। 17। আজকের আলোচ্য বিষয়, ধূমপান পরিহার। আপনার অভ্যাস পরিবর্তন করুন। আমি কিছুতেই মৃত্যুকে দূরে মনে করি না। ক, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন। বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্যশীল হয় অবাধ্যতা পরিত্যাগ করে আল্লাহর আদেশ পালনের মাধ্যমে। খ, ফেরেস্তাদের নিকটবর্তী হওয়া, কারণ মানুষ যেই কারণে কষ্ট পায় ফেরেস্তারাও সেই কারণে কষ্ট পায়। গ, আল্লাহর সাথে সততা। যদি আপনি ধূমপানের অভ্যাস পরিত্যাগের ব্যাপারে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার সাথে সততা বজায় রাখেন তাহলে তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন। গ, নফসের উপর বিজয়ী হওয়া। মুমিন হলো শক্তিশালী, সে নিজের প্রবৃত্তির সামনে নিজেকে ছেড়ে দেয় না, নফস তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। যদি সিগারেটের ক্ষেত্রে আপনার উপর আপনার নফস শক্তিশালী হয়ে যায় তাহলে কিভাবে আপনি নিজের জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করবেন যখন জিহাদ করা আবশ্যক? ও, প্রকাশ্যে অবাধ্যতা পরিহার করা। ধূমপায়ী প্রকাশ্যে নিজের অবাধ্যতা নিয়ে গর্ব করে এবং অন্যকে নিজের অনুসরণ করতে আহ্বান করে। এখানে ধূমপান পরিত্যাগের বস্তুগত ও স্বাস্থ্যগত অনেক উপকার রয়েছে, নফসের উপরও বিশাল প্রভাব রয়েছে যা ধূমপায়ী ব্যক্তির ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। দুই, কুরআনের আলোয়। আল্লাহ তাআলা বলেন, সে সমস্ত লোক যারা আনুগত্য অবলম্বন করে এই রাসুলের, যিনি উম্মি নবী, যার সম্পর্কে তাদের নিজেদের কাছে রক্ষিত তাওরাত ও ইঞ্জিলে লেখা দেখতে পায়। তিনি তাদেরকে নির্দেশ দেন সৎ কর্মের, বারণ করেন অসৎ কর্ম থেকে, তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন এবং নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ, এবং তাদের উপর থেকে সেই বোঝা নামিয়ে দেন এবং বন্দিত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। সুতরাং যেই সব লোক তার উপর ঈমান এনেছে, তার সহচর্য অবলম্বন করেছে, তাকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে,
শুধু তারাই নিজেদের উদ্দেশ্য সফলতা অর্জন করতে পেরেছে। সূরা আরাফ আয়াত 157। সিগারেট হলো সেই সব নোংরা বিষয়ের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলা যা হারাম করেছেন। আরে, এখনও কি সময় হয়নি যে আপনি নিজ নবীর পদাঙ্ক অনুসরণ করবেন এবং সফলদের অন্তর্ভুক্ত হবেন? তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো অভ্যাস কর্তৃত্ব করতে পারত না, তিনি কোনো কামনার হাতে বন্দীও হতেন না। সুতরাং যেই ব্যক্তি যেই দলের অন্তর্ভুক্ত হতে চায় সে যেন তাদের সাদৃশ্য গ্রহণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অন্যান্য নবীদের মাঝে সবচেয়ে বেশি দৃঢ় সংকল্পের অধিকারী, সত্যের ক্ষেত্রে বজ্র কঠিন। নিজের জন্য এমন কোনো সুযোগ তিনি রাখেননি যেই সুযোগের নফস তাকে বন্দী করে ফেলবে বা তার উপর প্রবল হবে। চার, অমূল্য বাণী। বন্দী হল সে যাকে তার প্রবৃত্তি বন্দী করে ফেলেছে, এবং আবদ্ধ হল সে যার হৃদয় আল্লাহ থেকে দূরে সরে আবদ্ধ হয়ে পড়েছে। কিভাবে আপনার দেহ ধূমপানের প্রভাব থেকে মুক্তি লাভ করবে? ধূমপান বন্ধের 20 মিনিট পর আপনার রক্ত উত্তমভাবে চলাচল শুরু করবে। 8 ঘন্টা পর বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডের অর্ধেক দূর করে দেওয়ার পর আপনার রক্ত অতিরিক্ত অক্সিজেন সংগ্রহ করবে। 5, একটি চমৎকার কাহিনী। জৈনিক ধূমপায়ের স্ত্রী বলেন, আমি 10 বছর আগে এক ধূমপানকারী যুবকের সাথে বিয়ে বসেছি। তার শিক্ষা, গাম্ভীর্য এবং আচরণ খুবই সুন্দর ছিল, তবে আমি তার ধূমপানের কারণে জাহান্নামের স্বাদ ও মুসিবত আস্বাদন করেছিলাম। আমি তাকে ধূমপান থেকে বিরত রাখার জন্য অনেক চেষ্টা করেছিলাম। সে প্রতিউত্তরে আমার সাথে ভালো আচরণই করত, কিন্তু ছেড়ে দেব বলতে বলতে অনেক টালবাহানা করতে থাকল। এইভাবেই চলতে থাকলো, একসময় তার নিজের প্রতি নিজের ঘৃণা সৃষ্টি হলো। সে গাড়িতে, ঘরে, যে কোনো স্থানে ধূমপান করত। এমনকি তার এই ধূমপানের কারণে আমি তার থেকে তালাক নেওয়ারও চিন্তা করলাম। এর কয়েক মাস পরে আল্লাহ তাআলা আমাদের একটি সন্তান দান করলেন, আর এই সন্তান আমার তালাক চাওয়ার মাঝে প্রতিবন্ধক হয়ে গেল। আমাদের এই শিশুটি শ্বাসকষ্টে আক্রান্ত হল। ডাক্তার এর মূল কারণ হিসেবে উল্লেখ করলেন ধূমপানকে, কারণ তার পিতা তার কাছে বসেই ধূমপান করত। এক রাতে আমরা আমাদের কোনো এক অসুস্থ আত্মীয়ের সাথে দেখা করতে একটি হাসপাতালে গেলাম। আমরা যখন রোগী দেখে বের হলাম, গাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম, তখন আমার স্বামী ধূমপান করা শুরু করল। আমি তার জন্যে দোয়া করতে লাগলাম। আমাদের গাড়ির অদূরে একজন ডাক্তারকে তার গাড়ি খুঁজতে দেখলাম। তিনি এই গাড়িটিতে সর্বশেষ উঠবেন। হঠাৎ তিনি আমার স্বামীর কাছে এসে দাঁড়ালেন এবং তাকে বললেন, প্রিয় ভাই, আমি আজ 7 দিন যাবত নিজের মেডিকেল টিমকে সাথে নিয়ে এক ব্যক্তির জীবন রক্ষার চেষ্টা করে যাচ্ছি। সে তোমার বয়সী এক যুবক, তার সামনে তার স্ত্রী ও শিশুরা রয়েছে। আমি তার সন্তানকে তার সাথে সাক্ষাতের অনুমতি দিয়েছি, কারণ সে এতটাই মুমূর্ষ যে আমার ধারণা সে আর কয়েক ঘন্টার ভেতরেই মারা যাবে। সে শ্বাসযন্ত্রে কঠিন ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়েছে। যদি আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন, তবে সে বাঁচতে পারবে। তুমি কি ধূমপানের ভয়াবহতা বোঝার জন্যে তার মতো হতে চাও? প্রিয় ভাই, তোমার কি উপলব্ধি করার মতো হৃদয় নেই? তোমার কি স্ত্রী সন্তান নেই? তাদেরকে কার জন্য রেখে যাচ্ছ? তুমি কি অনর্থক একটি সিগারেটের কারণে তাদেরকে ছেড়ে যাবে? এই সিগারেটের ফলে তো শুধু বিভিন্ন ধ্বংসাত্মক ব্যাধি সৃষ্টি হয়। ডাক্তারের এই কথাগুলো আমিও শুনলাম, আমার স্বামীও শুনল। শুধু সামান্য কিছু মুহূর্তেই আমার স্বামী পরিবর্তন হয়ে গেল। সে সিগারেট ছুঁড়ে ফেলে দিল, এমনকি তার প্যাকেটটিও ফেলে দিল। তখন সেই মুখদেশ ডাক্তার তাকে বলল, সম্ভবত তোমার এই পরিবর্তন কাউকে দেখানোর জন্য নয়, সুতরাং নিজের এই পরিবর্তনকে বাস্তবতায় রূপ দাও। আমার স্বামী গাড়ির দরজা খুলল, আমি নিজেকে তাতে সঁপে দিলাম। আমি কান্নায় ভেঙে পড়লাম, যেন আমি হলাম সেই মিসকিনের স্ত্রী যে অচিরে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমার স্বামী কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে রইল, নীরবতা তার উপর ছেয়ে গেল। অনেকক্ষণ পরেই কেবল গাড়ি চালাতে সক্ষম হল। সে ওই মুখলিস ডাক্তারের শুকর আদায় করতে থাকল। আমি তখন তার সাথে মিলে ডাক্তারের শুকর আদায়ে শরিক হতে সক্ষম হলাম না, কিছুক্ষণ পরেই কেবল সক্ষম হলাম। তার ধূমপানের কাহিনী এখানেই সমাপ্ত হয়। এখানে আমি ওই ডাক্তারের কথা ও কাজে যে ইখলাস রয়েছে তা খুবই ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছি। সে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে নিজের দায়িত্ব আদায় করেছে। যদি প্রত্যেকেই এভাবে নিজের দায়িত্ব আদায় করে নিত, তাহলে আপনার কাছে কেমন মনে হতো? এমন ইখলাসের সাথে যদি প্রত্যেকেই কাজ করত, কত মুশকিল বিষয় না সমাধান হয়ে যেত, কত মন্দ বিষয় না সমাপ্তি ঘটত। 6, রামাদানে ধূমপান। মনে রাখবেন, রামাদানে যেমন ভালো কর্মগুলোর স্বভাব অনেকগুণ বৃদ্ধি করা হয়, তেমনি
মন্দ কর্মগুলোর গুনাহও কয়েক গুণ বৃদ্ধি করা হয়। সুতরাং যেই রামাদান মাসে আল্লাহ তাআলার রহমত নাজিল হয় তাকে আপনার গুনাহকে কয়েক গুণ বৃদ্ধি করার ব্যাপারে আপনি সতর্ক থাকুন। আপনার পুরো দিনের সিয়ামের থাওয়াবকে নষ্ট করে দেবেন না। এমন যেন না হয় যে আপনি হালাল খাবার খেয়ে সিয়াম শুরু করলেন আর হারাম খাবার খেয়ে সিয়াম শেষ করলেন। সাত, মুক্তির সূর্য ডুবে গেছে। অনৈতিক ধূমপান। তাত্ত্বিক একটি বাস্তবতা, সিগারেটের ধোঁয়ায় আচ্ছন্ন একটি কামরায় চার ঘন্টা বসে থাকলে দশটি সিগারেট খাওয়ার ক্ষতি হয়। মদ ও ধূমপান, যদি একশো লোক অ্যালকোহল পান করে তবে দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষ অ্যালকোহলে আসক্ত হয়ে পড়বে, আর যদি একশো লোক সিগারেট সেবন করে তাহলে আসক্তির হার হবে পঁচাশি পার্সেন্ট। এই হলো সিগারেট সেবনের ভয়াবহ আসক্তি, মানুষ এর প্রতি বেশি আসক্ত হয়ে থাকে। নারীদের ধূমপান, নারীদের উপর গবেষণা করে পাওয়া গেছে যে ধূমপান করে না এমন নারীদের তুলনায় ধূমপানকারী নারীদের ফুসফুসের ক্যান্সারের হার দু থেকে চার গুণ বেশি। একটি হিসাব, আরব বিশ্বে সর্বপ্রথম সিগারেটের পেছনে অর্থ বিনিময় করে মিশর। মিশরীয়রা প্রায় আশি বিলিয়ন সিগারেট সেবন করে। মিশর তিন বিলিয়ন পাউন্ড অর্থ ব্যয় করে হৃদযন্ত্রের সাথে সম্পৃক্ত বিভিন্ন রোগের চিকিৎসা, যার উৎস হল ধূমপান। একটি মিশরীয় পরিবার তার আয়ের পাঁচ শতাংশ ব্যয় করে ধূমপানে। মিশরে ধূমপানকারীর সংখ্যা হল ১৩ মিলিয়ন, যা মূল অধিবাসীর ২১ শতাংশ। আট, দোয়া। হে আল্লাহ, আমি আপনার কাছে পূর্ণ ও স্থায়ী সুস্থতা প্রার্থনা করছি এবং সুস্থতার উপর আপনার শুকর আদায় করছি। হে আল্লাহ, আমার প্রতি আপনার প্রদত্ত নিয়ামতের মাধ্যমে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করা থেকে পানাহ চাচ্ছি। নয়, যথেষ্ট কথা হয়েছে, এখন কাজ দেখার বিষয়। এক, নিজের প্রতি আস্থাশীল হন এবং ধূমপান পরিত্যাগে আপনার সক্ষমতাকে নিশ্চিত করুন। দুই, পূর্ণরূপে সিগারেট ত্যাগ করার জন্য একটি দিন নির্ধারণ করুন। তিন, এই দিনটির ব্যাপারে আপনার পরিবার ও বন্ধুবান্ধবদের অবগত করুন এবং তাদের কাছে সমর্থ চান। চার, এই দিনের প্রভাতেই আপনি সিগারেট, দিয়াশলাই, ম্যাচের কাঠি ও সিগারেটের কৌটা থেকে নিজেকে মুক্ত করে নিন এবং ধূমপানের কথা স্মরণ করিয়ে দেবে এমন প্রতিটি জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। পাঁচ, বেশি বেশি পানি ও তরল জিনিস পান করুন। কফি, চা এবং কোকা কোলা জাতীয় জিনিসকে আপনি অন্য কোনো পানীয় দ্বারা পরিবর্তন করুন, যেমন ফলের রস বা অন্য যে কোনো ভালো শরবত ইত্যাদি। ৬, হালকা খাবার গ্রহণ করুন এবং ফলমূল ও তরোতাজা সবজি আহার করুন। ৭, পুদিনার বীজ এবং লজেন্স অথবা এই ধরনের যে কোনো জিনিস দিয়ে আপনার মুখ সবসময় ব্যস্ত রাখুন। ৮, আপনার হাতকে সবসময় তাসবিহ বা চাবির রিং বা কলম অথবা এই ধরনের কোনো জিনিস নিয়ে ব্যস্ত রাখবেন। ৯, যথাসম্ভব ধূমপানকারীদের মজলিস থেকে দূরে থাকুন। নিজের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতজন এবং ধূমপায়ীদের জানিয়ে দিন যে আপনি তা ছেড়ে দিয়েছেন। ১০, যখনই নিজের মাঝে ধূমপানের ব্যাপারে আসক্তি অনুভব করবেন তখনই এই আসক্তির মোকাবিলা করবেন। সহসা এই আসক্তির উদয় একটি স্বাভাবিক ব্যাপার। আপনি কিছু সময়ের জন্য হয়তো এর আসক্তি প্রবলভাবে অনুভব করবেন, তবে এই সময়ে নিজেকে অন্য যে কোনো বিষয়ে ব্যস্ত করে ফেলুন, যেমন নিজ পরিবারের সাথে সময় কাটানো বা অন্য যে কোনো প্রিয় বিষয় নিয়ে ব্যস্ত থাকা। তাহলে ধীরে ধীরে এই আসক্তি কমে যাবে। ১১, এই সময়ের ভেতর এমন প্রতিটি জিনিস থেকে আপনি দূরে সরে থাকুন যা আপনার স্নায়ুযন্ত্রকে উত্তেজিত করে তুলবে। ১২, হালকা শরীরচর্চা করুন, যেমন স্বচ্ছ পরিবেশে হাঁটাচলা করা অথবা এই ধরনের কোনো শরীরচর্চা করা। ১৩, সর্বোত্তম চিকিৎসা হল সততার সাথে দোয়া করা। ১৮, আজকের আলোচ্য বিষয়, স্বামী। আপনার সম্পর্ককে মজবুত করুন। আমাদের হৃদয়ে যেন ভালোবাসার বৃক্ষ উদগত হয়। ১, আজকের আলোচ্য বিষয়ের ফায়দা, স্বামীর মন জয় করা এবং তার পবিত্রতা রক্ষা করা ও তাকে চারিত্রিক নির্মলতা প্রদান করা। জান্নাতে প্রবেশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কোনো নারী তার স্বামীকে তার প্রতি সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুনানে ইবনে মাজাহ, হাদিস ১৮৫৪। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, যে স্বামী তার স্ত্রীর খিদমত করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। স্বামীকে কষ্ট দেয়া থেকে বেঁচে থাকা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো স্ত্রীলোক যখনই তার স্বামীকে কোনো কষ্ট দেয় তখনই তার জান্নাতি স্ত্রী তথা আয়তলোচনা হোরগণ দুনিয়ার স্ত্রীদের উদ্দেশ্য করে বলতে থাকে, ওহে তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুন,
সে তো ক্ষণিকের জন্যে তোমার কাছে মেহমান মাত্র, অচিরেই সে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের কাছে চলে আসবে। সুনান তিরমিজি হাদিস 1174, মুসনাদ আহমদ হাদিস 22101। দুই, কুরআনের আলো। আল্লাহ তাআলা বলেন, পুরুষেরা নারীদের তত্ত্বাবধায়ক, কারণ আল্লাহ তাদের একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তারা তথা পুরুষেরা তাদের সম্পদ থেকে তথা নারীদের জন্যে ব্যয় করে থাকে। সূরা আন-নিসা আয়াত 34। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এর অর্থ হল পুরুষ নারীর উপর কর্তৃত্বশীল, সেই তার অভিভাবক, তার বড় এবং তার উপর নির্দেশদাতা। যখন সে বাঁকা হয়ে যাবে তখন সেই তার শিক্ষক, কারণ পুরুষ নারী থেকে শ্রেষ্ঠ। এই কারণেই নবুয়াত শুধু পুরুষদের প্রদান করা হয়েছে এবং রাষ্ট্রীয় ক্ষমতাও তাদেরকেই দেওয়া হয়েছে। বিচারপদও পুরুষদের সাথে সম্পৃক্ত। পুরুষদের এমন শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ তাআলা নারীদের জন্য স্বামীর আদেশ পালনকে বাধ্যতামূলক করে দিয়েছেন, সৎ কাজে স্বামীর অবাধ্য হওয়াকে হারাম করে দিয়েছেন। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। স্বামীর প্রশংসা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জুতো সেলাই করেছিলেন আর আমি সুতা কাটছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে দেখলেন, তার কপাল থেকে ঘাম ঝরে পড়ছে, তার ঘাম একটি আলো ছড়িয়ে দিচ্ছে। তিনি বললেন, আমি অবাক হয়ে গেলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকিয়ে বললেন, আয়েশা, তোমার কি হলো, অবাক হলে যে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার দিকে তাকালাম, দেখলাম আপনার কপাল থেকে ঘাম ঝরে পড়ছে আর তা থেকে একটি আলো বিচ্ছুরিত হচ্ছে। যদি আবু কারিব আল হাজালি আপনাকে দেখত, তাহলে তার কবিতার সর্বাধিক যোগ্য আপনিই হতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু কারিব আল হাজালি কি বলেছিল? তিনি বলেন, মায়ের গর্ভেও আপনি ছিলেন পবিত্র, হায়েজের পঙ্কিলতা স্পর্শ করেনি আপনার দেহ, ভূমিষ্ঠ হওয়ার পরও আপনার গায়ে লাগেনি কোনো ক্লেদ, দুধ পানের সময়গুলোতেও আপনার মায়ের গর্ভে আসেনি অন্য কোনো সন্তান। তুমি যখন তার মায়াবী চেহারার দিকে তাকাবে, উজ্জ্বল মুখাবয়বের উজ্জ্বল রেখাগুলো আসমানের বিজলির ন্যায় দ্যুতি ছড়াবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যা ছিল তা রেখে দিয়ে উঠে আমার দিকে আসলেন এবং আমার চোখের মাঝখানে চুমু খেয়ে বললেন, হে আয়েশা, আল্লাহ তাআলা তোমাকে আমার পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন। তোমার পক্ষ থেকে আমি যে আনন্দ পাই তা তুমি আমার পক্ষ থেকে পাও না। বাইহাকি রাহিমাহুল্লাহ কর্তৃক আস সুনানুল কুবরা 15427 নম্বর হাদিস। চার, অমূল্য বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে তোমাদের জান্নাতি স্ত্রীদের ব্যাপারে সংবাদ দেব না? আমরা বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি বললেন, প্রত্যেক প্রেমময়ী সন্তান জন্মদানকারী নারী যখন সে রেগে যায় বা তার প্রতি মন্দ আচরণ করা হয়, তখন সে বলে, এ আমার হাত তোমার হাতে, তুমি সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত আমি নিদ্রা গ্রহণ করব না। আল মুজামুল আউসাত 1743। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি স্ত্রী তার স্বামীর হক সম্পর্কে জানত, তাহলে তার সামনে সকালের খাবার ও রাতের খাবার উপস্থিত করার আগে বসত না এবং তার খানা থেকে অবসর হওয়ার আগেও সে বসত না। মুসনাদু বাজ্জার 2665। তাবারানী রাহিমাহুল্লাহ কর্তৃক আল মুজামুল কাবির 333। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্ত্রীর উপর স্বামীর অধিকার হল, যদি স্বামীর কোথাও ঘা হয়ে যায় এবং স্ত্রী তা চেটেও নেয়, তাহলেও স্বামীর হক আদায় হবে না। নাসাই রাহিমাহুল্লাহ কর্তৃক আস সুনানুল কুবরা 5365। একটি চমৎকার কাহিনী, জীবিত অবস্থায়ও আনুগত্য এবং মৃত অবস্থায়ও আনুগত্য। আমিরুল মুমিনিন আব্দুল মালিক বিন মারওয়ানের মেয়ে ফাতিমা, তার পিতা ছিলেন শাম, ইরাক, হিজাজ, ইয়ামান, ইরাক, সিন্ধ, ককেশাস প্রভৃতি বিশাল অঞ্চলের শাসনকর্তা, যার পশ্চিমে হল মিশর, সুদান, লিবিয়া, তাউনিসিয়া, আলজেরিয়া, আল মাগরিব ও স্পেন। ফাতিমা শুধু মহান এই খলিফার কন্যাই ছিলেন না শুধু, বরং তিনি ইসলামের আরও শ্রেষ্ঠ চারজন খলিফার বোনও ছিলেন। তারা হলেন ওয়ালিদ বিন আব্দুল মালিক, সুলাইমান বিন আব্দুল মালিক, ইয়াজিদ বিন আব্দুল মালিক এবং হেশাম বিন আব্দুল মালিক। তিনি ছিলেন ইসলামের প্রথম যুগের মহান খলিফা উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর স্ত্রী। যেদিন তাকে পিতার বাড়ি থেকে স্বামীর বাড়িতে পাঠানো হয়েছিল, সেই দিন তিনি পৃথিবীর বুকে নারীদের ব্যবহৃত সর্বোচ্চ এবং সবচেয়ে দামি অলঙ্কারাদিতে সজ্জিত ছিলেন। তার বর ছিল মহান খলিফা উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান তাকেই বর হিসেবে বাছাই করেছেন। সে সময় উমর বিন আব্দুল আজিজের বাড়ির দৈনিক খরচ ছিল
কয়েক দিরহাম মাত্র। আর এই খরচে জীবনযাপনে সন্তুষ্ট হলেন সমগ্র মুসলিম বিশ্বের খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের মেয়ে এবং চার খলিফার বোন। বরং তার স্বামী তার কাছে আবেদন করল যেন সে শৈশবের চিন্তাভাবনা থেকে বের হয়ে আসে। তিনি নিজের কান, গলা, চুল ও কবজিতে থাকা জিনিসগুলো বের করে ফেললেন, যা তার ক্ষুধাও নিবারণ করছিল না এবং তাকে মোটা তাজাও করছিল না। কিন্তু যদি এগুলো বিক্রি করে দেওয়া হয় তাহলে এগুলো একদল পুরুষ, নারী বা শিশুর পেটকে পরিপূর্ণ করবে। সে তার স্বামী ডাকে সাড়া দিল এবং ওইসব অলংকার ও গহনা থেকে নিজেকে মুক্ত করে নিল, যা সে তার পিতার বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে এসেছে। আমিরুল মোমিনিন উমর বিন আব্দুল আজিজ রাহিমহুল্লাহ ইন্তিকাল করলেন, কিন্তু তার স্ত্রী বা সন্তানেরা তার থেকে কোনো জিনিসেরই মালিক হতে পারেনি। তখন বাইতুল মালের রক্ষক এসে ফাতিমাকে বললেন, উহে সর্দারনি, আপনার অলংকারগুলো যেভাবে রেখেছেন সেভাবেই বাইতুল মালে পড়ে আছে। আমি এগুলো আপনার আমানত হিসেবে জমা রেখেছি এবং আজকের এই দিনের জন্যে সংরক্ষণ রেখেছি। এখন আমি আপনার কাছে সেগুলো উপস্থিত করার জন্য অনুমতি চাইতে এসেছি। তিনি উত্তর দিলেন, আমি এইগুলো আমিরুল মুমিনের আনুগত্য করে বাইতুল মালকে দান করেছি, আর আমি তার জীবিত থাকা অবস্থায় আনুগত্য করে মৃত্যুর পর অবাধ্য হতে পারি না। ৬. রামাদানে স্বামীর ভালোবাসা। ১. যে কাপড় পরিধান করে সে বাড়ি থেকে বের হয় আমি তার জন্যে তা সাজিয়ে রাখব এবং আমার পছন্দ অনুযায়ী তার জন্যে কাপড় চোপড় নির্বাচন করব। আমি তাকে ইবাদতে মশগুল রাখতে চেষ্টা করব এবং তাকে এমনই উদ্বুদ্ধ করব যে তার অন্তর যেন এই মাসকে গনিমত হিসেবে কাজে লাগাতে পারে। ৩. তারাবিহের সালাতের ব্যাপারে আমি তাকে সাহায্য করব এবং এই ব্যাপারে তাকে উদ্বুদ্ধ করব। ৪. প্রতিদিন ইফতারের টেবিলে আমি তার সাথে একত্রিত হব। একই সাথে সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ, এগুলো রামাদানের বরকতপূর্ণ সাক্ষাৎ যা প্রতিদিন একই সময়ে হয়ে থাকে। এতে ভালোবাসার অনুভূতি আরও বৃদ্ধি পাবে এবং সিয়াম, কিয়াম ও সময়ের বরকতে তা আরও বরকতপূর্ণ হবে। ৭. ভালোবাসার সূর্য হারিয়ে গেছে। স্ত্রীদের অবাধ্যতা ও দুঃসাহসিকতা অনেক বেড়ে গেছে, তাই তারা অধিক পরিমাণে অভিশাপ দেয়, স্বামীর অকৃতজ্ঞ হয়, অর্থাৎ তার প্রতি স্বামী যে ইহসান করে তা অস্বীকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, যদি তাদের কারোর প্রতি যুগ যুগ ধরে ইহসান করো তারপর তোমার থেকে মন্দ কিছু দেখতে পাই তাহলে সে বলবে, আমি কখনো তোমার থেকে ভালো কিছু দেখিনি। সহিহ বুখারি হাদিস ২৯, সহিহ মুসলিম হাদিস ৯০৭। ইমাম তিবি রাহিমাহুল্লাহ বলেন, নিঃসন্দেহে এটি হলো তাদের ইমানের দুর্বলতা। এর থেকে প্রমাণ হয় যে যদি তারা স্বামীর শুকর আদায় করে তাহলে তাদের ইমান বৃদ্ধি পাবে। এখন থেকে এই ব্যাপারে প্রমাণও পাওয়া যায় যে যদি কেউ অনুগ্রহকারী অনুগ্রহ এবং দয়ার কথা অস্বীকার করে তাহলে সে শাস্তির উপযুক্ত বলে বিবেচিত হবে। তাই বলা হয়ে থাকে যে অনুগ্রহকারীর শুকর আদায় করা ফরজ। অধিক পরিমাণে ঝগড়া করে, ভুল স্বীকার করে উজর খালি করে না, অন্যদের সামনে স্বামীর সম্মানের প্রতি খেয়াল করে না। ৮. দোয়া। হে আল্লাহ, আমাকে স্বামীর আনুগত্য করা এবং তাকে সুখী করার ক্ষেত্রে সাহায্য করুন। হে আল্লাহ, আমার অন্তরে স্বামীর ভালোবাসা দান করুন এবং তাকে ভালোবাসার তৌফিক দান করুন, আর আমাদেরকে আপনার আনুগত্যে একত্রিত করুন। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে আপনার আনুগত্যের জন্য পরস্পরের সহযোগী বানান। হে আল্লাহ, আমাকে তার দৃষ্টি হারাম থেকে বিরত রাখার সওয়াব দান করুন এবং হালালের মাধ্যমে তাকে হারাম থেকে বিরত রাখার সওয়াব দান করুন। ৯. যথেষ্ট কথা হয়েছে, এখন কাজ দেখার বিষয়। ক. নিজের রূপ সৌন্দর্য ও নিজের স্বাস্থ্যগত বিষয়ে যত্নশীল হবেন এবং আপনার চলার গতি ও মিষ্টভাষী হওয়ার ব্যাপারেও সতর্ক থাকবেন। নেককার মহিলার গুণ বর্ণনা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে তথা স্বামী তার স্ত্রীর দিকে তাকালে স্ত্রী তাকে আনন্দ দেয়। সুনানে আবু দাউদ ১৬৬৪। খ. তাকে ছেড়ে বাড়ির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন না, বরং তার অনুপস্থিতিতে বাড়ির কাজ করবেন। গ. তার সামনে উপকারী মিষ্টি কথা, উজ্জ্বল মিষ্টি হাসি, সজীবতা, হাস্যোজ্জ্বল ভাব বজায় রাখবেন এবং পেরেশানি, দুশ্চিন্তা, অনর্থক ও বেহুদা বিষয় এবং বিমুখতা থেকে দূরে থাকবেন। সবসময় যেন সে আপনাকে হাস্যোজ্জ্বল দেখতে পায় এই ব্যাপারে আগ্রহী থাকবেন। এটা ঠিক যে অনেক সময় ব্যতিক্রম কিছু অবস্থা সৃষ্টি হবে, তবে আপনি যেন সাথে সাথে আবার ঠিক হয়ে যান। গ. কারো থেকে কিছু চাওয়ার সময় এই সংক্রান্ত ৫টি রহস্য জেনে রাখবেন। উপযুক্ত সময় নির্বাচন করা, চাওয়ার ক্ষেত্রে কঠোরতা পরিত্যাগ করা, সংক্ষিপ্ত কথা চাওয়া এবং সরাসরি চাওয়া,
আর উপযুক্ত বাক্য ব্যবহার করা। ঘ সফলতা লাভের আশায় ছাড় দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে তোমাদের জান্নাতি রমণীদের ব্যাপারে সংবাদ দেব না? তারা হলো অধিক সন্তান প্রসবকারিণী, অতি সুহাগিনী নারী, যাদের প্রতি জুলুম করা হলে স্বামীর কাছে ফিরে এসে বলে, এই আমার হাত তোমার হাতে, তুমি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি ঘুমাবই না। আল মোজামুল আওসাত 5648। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে রামাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি এই সিরিজটির 18তম পর্ব। ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইরান। আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটন চেপে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أسألك.